কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী ফুলপুরির সঙ্গে ঘটা ঘটনায় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার দুপুরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানায় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে বহিষ্কৃতরা হলেন সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসুম ইসলাম, হালিমা খাতুন উর্মি, ইশরত জাহান মিম ও মোয়াবিয়া জাহান। তাদের মধ্যে অন্তরা ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি, বাকিরা কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে জড়িত। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন, ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম, অপচেষ্টা, অপতৎপরতা করলে তা সহ্য করা হবে না। তিনি আরও বলেন, ছাত্রলীগ র্যাগিংয়ে বিশ্বাস করে না, ছাত্রলীগ সার্বক্ষণিক শিক্ষার্থীদের পাশে থাকা সংগঠন। শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের যে আবেদন সেটিও অত্যন্ত প্রবল। এদিকে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরি। রায়ে এ ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেয়া হয়। বুধবার বিচারপতি জে বি এম হাসান ও রাজিকাল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে সরিয়ে দিতে নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে ভুক্তভোগী ফুলপরি খাতুন জানান, তিনি হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট, কারণ অভিযুক্তরা তার সঙ্গে অমানবিক আচরণ করেছে, বিশ্ববিদ্যালয়ে থাকার ও পড়ার কোনো যোগ্যতা নেই তাদের। ভুক্তভোগী ছাত্রী অভিযুক্ত সবাইকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান। ন্যায় বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি কুষ্টিয়া আদালতে মামলা করবেন বলেও জানান। সাময়িক বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী হলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসুম ইসলাম, আইন বিভাগের ইশরত জাহান মিম, ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোয়াবিয়া। অভিযুক্ত অন্তরা ছাড়া বাকি সবাই 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত 11 ও 12 ফেব্রুয়ারি দুই দফায় হলের গণরুমে নবীন ছাত্রী ফুলপরিকে র্যাগিং ও তার পরিধেয় বস্ত্র খুলে ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ফুলপরি খাতুন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে 15 ফেব্রুয়ারি আলাদাভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল কর্তৃপক্ষ ও শাখা ছাত্রলীগ। এছাড়া হাইকোর্টের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।